সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যে মামার মালটা বাগানে আসছি তো দেখেন বর্ষাকাল তো নিচে দিয়ে অনেক ঘাসপালা হয়ে গেছে আর গাছে এটা কি সৎট্রাকের আক্রমণ হয়েছে কিনা আমি সঠিক বুঝতেছি না কিছুটা পাতা হলদে হয়ে গেছে পাতা কিছু মরে যাচ্ছে পানি জমে থাকে কি না এটা একটা কারণ হইতে পারে যারা এক্সপার্ট আছেন যদি এরকম কেউ থাকেন যে কি জন্য এটা হচ্ছে কমেন্টে জানাবেন তো আমার লটকনগুলো যত সুন্দর হয়েছে মালটাগুলো ততটা ভালো হয়নি দেখেন এটা গাছ একদম মানে মরে গেছে এক প্রকার বলা যায় পাতাই নাই কাব্য বই যে মরা ডালগুলো ভাঙতেছে শুয়ে গেছে কিন্তু ডাল আসলে এটা কি জন্য হয় গাছ মরে যাওয়ার কারণটা আসলে কি এটা বলা মুশকিল এক্সপার্ট স্যার আসলে আমরা তো আইডিয়া করে বলতে পারি দেখেন এটা গাছ দেখেন এটাও লাল হয়ে গেছে তারপরেও কিন্তু কিছু ফল আছে এটাতে যে এটা গাছেও তেমন পাতা নাই পাতা পড়ে গেছে মানে গাছ শুকা যাচ্ছে মরে যাবে এটা গাছ মোটামুটি গাছে পাতা আছে কিছু পরিমাণ ফলও ধরছে সমস্যাটা হইতেছে যে আগাছায় ভরে গেছে বর্ষা হচ্ছে প্রচুর বৃষ্টি হইলে সব গাছ মানে আগাছা ঘাস তো বড় হয়ে যায় খুব দ্রুত দেখেন এটার কাছে ফল আছে দুই তিনটা তবে একটা জিনিস খেয়াল করবেন যে পৃথিবীতে যেগুলো সবচেয়ে অবহেলিত জিনিস সেগুলো সবচেয়ে ভালো হয় হ্যাঁ মালটার বাগানে দেখেন মালটার গাছের কোনো খবর নাই আগাছা ঘাস গাছরা দিয়ে ভর্তি হয়ে গেছে এটার কাছে কিছু পরিমাণ ফল ধরছে আসলে মালটাগুলো আসানোর রূপ হয় নাই দু তিনটা কারণ হইতে পারে যত্নটা হয়তো বা ঠিকমতো হচ্ছে না ঠিকমতো সার ওষুধ যেটা কীটনাশক দেওয়ার কথা সেগুলো হয়তো ওইভাবে যত্ন হইতেছে কারণ যত্ন হইতেছে না কারণ দেখেন ক্ষেত দেখলে বোঝা যাচ্ছে যে ক্ষেত এরকম যত্ন হয় না দেখেন কত গাছ মরে গেছে ফাঁকা যেটা কাজেই আসলে করেন যদি ওইটাতে হান্ড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন না দেওয়া হয় যত্নটা না করা হয় সেটা থেকে আসানো ফল পাওয়া আসলে আশা করা ঠিক না তো তারপরেও যেহেতু বাগান করছে হয়তো বা যত্ন করবে পরবর্তীতে আর এখন কাজের লোকের খুব সংকটে একটা সমস্যা কারণ এই যে ধানের কাজ গেল। কাজের লোক কিন্তু পাওয়া যায় না আসলে কাজ করার মতো শ্রমিকই নাই আর নিজে তো সব কাজ করা যায় না এত পরিমাণ কাজ তো নিজে একা একা করা সম্ভব না তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য